সাকিবের ফেরা হবে কি হবে না তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন আমরা আসলে ধরে নিতেই পারি সাকিব হয়তো টেস্ট ক্রিকেট আর খেলছেন না, টি টোয়েন্টি ক্রিকেটও তিনি খেলছেন না, চ্যাম্পিয়ন্স ট্রফিকে তিনি খেলবেন কি না বা ওয়ান ডে ফর্ম্যাটে তিনি থাকবেন কি না সেই বিষয়ে হয়তো আলোচনাটা করতে হয়। আবার মাঝখানে শান্ত বলেছেন তার টেস্টের বিদায়টাও পেন্ডিং রয়ে গেল, কি মনে হচ্ছে আসলে পুরো বিষয়টা নিয়ে? জলঘোলা অনেক হয়েছে, কোনো সমাধান কি আসলে আসছে কি না? না, সমাধানের পথে নেই, তবে বাংলাদেশ ক্রিকেটের অবস্থানটা এখানে পরিষ্কার করা উচিত যে আপনি কি 36 বা 37 বছর বয়সে সাকিব আল হাসানকে আর কত টানবেন। টানা অর্থ আমি বলছি সাকিব আল হাসান এখন অনেকটাই, মানে যেহেতু জল অনেক ঘোলা হয়ে গিয়েছে, সাকিবকে উপর এত বেশি ফোকাস চলে যাচ্ছে, খেলা থেকেও কি ফোকাসটা সরে যাচ্ছে কিনা? মানে নামটা বোধ করি সাকিব আল হাসান বলেই হয়তো এত বেশি ফোকাস, এত বেশি আগ্রহ যে আমরাও দিনের পর দিন আলোচনা করতে বাধ্য হচ্ছে। তবে সাকিব আল হাসানের নামের সঙ্গে কিন্তু এখন প্রবাসী খেলোয়াড় আপনি চাইলে বলতে পারেন যে তিনি দেশে খেলেন না, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। প্রবাসী খেলোয়াড়কে বাংলাদেশ কতদিন টানবে সেটা প্রশ্ন। যে আফগানিস্তানের সঙ্গে সামনে তিনটা ওয়ানডে ম্যাচ আছে, দুবাইতে শারজাতে, তারপর ওয়েস্ট ইন্ডিজ একটা পূর্ণাঙ্গ সিরিজ, তিনটা টেস্ট, তিনটা ওয়ানডে, খুব সম্ভবত তিনটা টি টোয়েন্টি। তো টেস্টের অধ্যায় তো শেষ সাকিব আল হাসানকে। আর সাকিব নিজে বলেছেন যে যদি বাংলাদেশ দল চায় আর তার যদি ইচ্ছা হয় তাহলেই কেবলমাত্র তিনি যদি ফর্মে থাকেন তাহলেই কেবলমাত্র আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের জার্সিতে। কিন্তু বাকিদের তিনি সুযোগ করে দিয়েছেন যে তার জায়গায় যদি একজন তরুণ ক্রিকেটার নেয় বাংলাদেশ, যদি তাকে অনেকদিন দেখভাল করে হয়তো তিনি ভালো খেলবেন। কিন্তু এই যে প্রবাসী খেলোয়াড়ের সেই সাকিব আল হাসানের বাংলাদেশের জার্সিতে খুব সম্ভবত দেখা না যাওয়ার সম্ভাবনা বেশি আমার মনে হচ্ছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্ষেত্রে তাদের অবস্থান অন্তত পরিষ্কার করা দরকার যে এই সাকিবকে কি তারা রাখবে কিনা। আপনি অবস্থান ক্লিয়ার করার কথা বলছিলেন, অবস্থানটা কি যখন আফগানিস্তানের বিপক্ষে তিনটা ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করা হবে তখনই ক্লিয়ার হয়ে যাবে কি না? আমরা বুঝতে পারছি দেশের মাটিতে হয়তো তিনি আর খেলতে পারছেন না নিকট ভবিষ্যতে বা পরিস্থিতির খুব একটা বদল না আসলে। সেক্ষেত্রে টি টোয়েন্টি গেল, টেস্ট গেল, বাকি থাকলো ওয়ানডে। সাকিব বলেছিলেন যে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে একেবারে সব ফর্ম্যাট থেকে বিদায় বলতে চান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ আছে আফগানিস্তানের এগেনস্টে, ওয়ানডে ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, দুটাই দেশের বাইরে। সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলে এই কাজটা করতে পারে যে হ্যাঁ, আফগানিস্তানের বিপক্ষে আমরা সাকিবকে তিনটা ম্যাচ খেলালাম, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সাকিব তিনটা ম্যাচ খেললো, এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি খেললো। এখন কথা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে দলে যদি সাকিব আল হাসান না থাকেন তাহলে কি ধরে নিতে হবে বাংলাদেশ সাকিব পরবর্তী যুগে পা দিয়ে ফেলেছে বা সাকিবকে ছাড়াই চিন্তা করা শুরু করে দিয়েছে? যদি আফগানিস্তানের সঙ্গে সাকিব আল হাসান না থাকেন তাহলে আমার মনে হচ্ছে যে সেটা সেই ভাবনাটা হতে পারে। তবে সাকিব আল হাসানের ভাবনা কি সেটাও জানা অনেকটা গুরুত্বপূর্ণ এক্ষেত্রে, কারণ সাকিব নিজের শেষ ম্যাচটা দেশের মাটিতে এসে খেলতে চেয়েছেন নানান যদি কিন্তু তবের ফাঁদে পড়ে সাকিব আল হাসানের শেষ ম্যাচ খেলা হয়নি। তো সাকিব সেটা কিভাবে নেন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক্ষেত্রে অবস্থান কি সেটা জানাটাও আমার মনে হচ্ছে অনেক অনেকখানি দরকার। সাকিবেরও মনক্ষুণ্ণ হওয়ার বিষয় আছে কি না? কারণ যতটুকু আমরা জানতে পেরেছিলাম যে সাকিব ইউএসএ থেকে বাংলাদেশের পথে রওনা দিয়েছিলেন, দুবাইতে তাকে মাঝপথে আটকানো হয়েছে যে এখনও বাংলাদেশে আসাটা তার জন্য হয়তো সেফ না বা প্রপার সিকিউরিটিটা বাংলাদেশ নিশ্চিত করতে পারছে না। একটা সময় এমন কথা হয়েছিল যে সাকিব যদি নিজের অবস্থান ক্লিয়ার করেন, সেটা সোশ্যাল মিডিয়ায় হতে পারে বা যে কোনো মাধ্যমেই হতে পারে, সেক্ষেত্রে হয়তো তার দেশ থেকে বিদায় নেওয়ার সুযোগটা করে দেওয়া হবে বা করা সম্ভব হবে। তিনি সেটা ক্লিয়ার করেছিলেন, তিনি বাংলাদেশের পথে আসছিলেন, মাঝপথ থেকে যখন তাকে ফেরত চলে যেতে হয়েছে, সাকিবেরও কি আসলে একটা রাক্ষোভ থাকতে পারে কিনা? যে সাকিব আল হাসানকে মানে সাধারণ মানুষ লম্বা সময় ধরে চিনে, তার রাক্ষোভ কেবলমাত্র মাঠের বাইরে ঢুকে গেলে সাকিব আল হাসান অন্য ভিন্ন জিনিস। তো আমার মনে হচ্ছে বাংলাদেশ যদি তাকে ডাকে বা বাংলাদেশ যদি তাকে খেলাতে চায়, যে আপনি বলছিলেন যে বাকি যে ওয়ানডে ম্যাচগুলো রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত সেগুলো তো দেশের মাটিতে, তো এক্ষেত্রে দেশের বাইরে, তো এক্ষেত্রে সাকিব আল হাসানকে বাংলাদেশ চাইলেই খেলাতে পারে। তো এখানে দুই পক্ষের অবস্থানই আদতে ক্লিয়ার করা উচিত যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাকিব আল হাসানকে নিয়ে অবস্থান কি আর সাকিব আল হাসানের নিজের বাংলাদেশের পক্ষে কি। যেহেতু নানান টি টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব আল হাসান ব্যস্ত থাকবেন, তো সাকিব কি ওই টুর্নামেন্টগুলোতে বেশি মনোযোগী হবেন কিনা, যেহেতু দেশের জার্সিতে তার খেলার সম্ভাবনা অনেকটাই কমে গেল সেটা একটা প্রশ্ন বটে। এমনকি সেই টি টোয়েন্টি লিগগুলোতে সাকিব কোথায় কখন খেলবেন তারও নানান ব্যস্ততা তো রয়েছেই। সব কিছু আসলে ক্লিয়ার হয়ে যাবে যখন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দলটা দেয়া হবে, তখনই হয়তো বোঝা যাবে যে বোর্ড আসলে কি চাইছে এবং বোর্ড যেটা চাইছে সেটা তো সাকিবের সাথে কথা বলেই আসলে তখন দলটা ঘোষণা করা হবে। তখনই হয়তো ক্লিয়ার হয়ে যাবে যে সাকিবের তিন ফর্মেটেই বাংলাদেশের জার্সিতে শেষ ম্যাচ খেলা
হয়ে গেছে কিনা, নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত আমরা তাকে দেখতে পারবো? যদি আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তাকে দেখা যায়, সেক্ষেত্রে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাকে বাংলাদেশ দল চাইবে বা খেলাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.